ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা ফটোশপে ওয়াটার গ্লো ইফেক্ট ইন ফটোশপ ফটোশপে কীভাবে আমরা যে কোনো ওয়াটারকে কীভাবে আমরা গ্লো বা কালার ইফেক্ট করবো আমরা সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ আমরা শিখবো তো চলো শুরু করে যাক ভিডিওটি আমি কীভাবে করেছি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে শেয়ার করবো তো দেখতে পাচ্ছেন আমার এইটা হচ্ছে নর্মাল ফটো তো নর্মাল ফটোর উপর আমরা জাস্ট একটা কী করবো একটা জাস্ট লেয়ার কপি করে নেবো কপি করার পর যে মেন লেয়ারটা আছে সেটা বন্ধ করব তার আগে ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তবে ভিডিওটি একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনারা শিখতে পারবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি তো চলো শুরু করা যাক ভিডিওটি স্টেপ বাই স্টেপ আমরা শিখব তো প্রথম আমরা কি করব জাস্ট তো প্রথম আমরা কি করব জাস্ট এ অপশানে যাব ক্লিক অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে একটা অপশান আছে কি ফটো ফিল্টার বলে জাস্ট এখানে আমরা কি করব ফটো ফিল্টারের ওপর আমরা এখানে জাস্ট ক্লিক করব ক্লিক করার পর আমরা কি করব জাস্ট জাস্ট এখানে আসার পর এখানে যে কালারের অপশান আছে কালারের অপশানে ক্লিক করবো আমরা ক্লিক করার পর এখানে যে ডেন্সিটি আছে ডেন্সিটিটা এটা পুরোপুরি আমরা এখানে কিন্তু ফুল করে দেবো ফুল করার পর এখানে যে কালার আছে এখানে যে কোনো কালার এখানে জাস্ট আমরা হালকা এ কালার দিয়ে দেবো এখান থেকে জাস্ট হালকা ডার্ক কালার দেবো এখান থেকে তো এখান থেকে জাস্ট এই কালারটা দেবো এখান থেকে এ কালারটা কালারটা জাস্ট কালারটা জাস্ট এখান থেকে এটা ক্লিক করলাম ক্লিক করার পর এটা কি করবো জাস্ট ওকে করে দিলাম ওকে করার পর এটা যে সাদা জায়গা আছে এটা কি করবো কন্ট্রোল আই করে দেবো এটা জাস্ট এরকম চলে আসবে এটা আসার পর এটা কি করবো এখান থেকে জাস্ট ব্রাশ টুল নিয়ে নেব এখানে যদি কালো থাকে তো এখানে সাদা করে নেব এখানে জাস্ট ব্রাশ টুল নিয়ে নেব এখান থেকে ব্রাশ টুল নেওয়ার পর এখানে জাস্ট ফ্লোটা ফিফটি পার্সেন্ট রাখবো এখানে অপাসিটি হান্ড্রেড পার্সেন্ট করব কিন্তু ব্রাশ টুল নেওয়ার পর ব্রাশের সাইডে জাস্ট এখান থেকে বাড়িয়ে নেব এখান থেকে বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে জাস্ট আর হালকা বাড়াবো এখান থেকে জাস্ট এইরকম বাড়ানোর পর আমরা কী করবো জাস্ট এখানে হালকা জুম করে নেব জুম করার পর এখান থেকে জাস্ট ক্লিক করে দেবো এখান থেকে সো দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট কি করব এখান থেকে জাস্ট অপাসিটি এর আর ফ্লোট হালকা কমে দিব এখান থেকে জাস্ট 19% করব এখান থেকে জাস্ট ইয়া করব তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে আমার এখান থেকে জাস্ট হালকা ইয়া করব এখান থেকে জাস্ট এখান থেকে জাস্ট এখান থেকে ইয়া করব এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করব এখান থেকে সো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এখান যে এখান যে ওয়াটার ফ্লো আছে জলার কালারটা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে এখান থেকে যদি চান যেখান থেকে কালারটা চেঞ্জ করবে এখান থেকে এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করতে বনি এখান থেকে যে চান যে এটা আমি এক কালার দেব তো এই কালার কিন্তু দিতে পারেনে এখান থেকে তো দেখতে পাচ্ছেন এখান থেকে এটা আরো বড় বড় দিতে পারেন 50% রাখবেন এটা সো এখান থেকে যে ব্রাস সাইড হালকা বড় করে নবেন এখান থেকে তো তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি জাস্ট হালকা আমি স্পিড মোডও করে দিচ্ছি এটাকে যাতে পারফেক্টলি আমার জিনিসটা কিন্তু সুন্দর লাগে দেখতে সো দেখতে পাচ্ছেন জাস্ট এক একেবারে রিয়েলিস্টিকভাবে লুকটা লাগছে আমার এটাকে তো এখান থেকে যেটা আছে সেটা এখান থেকে আমি এটা দিয়ে দিব এখান থেকে এখান থেকে দেওয়ার পর জাস্ট আমি এটা জুম করে নেব জুম করার পর ব্রাশের সাইডে জাস্ট ছোটো করে নেব ছোটো করার পর এখান থেকে এটাকে আমি দিয়ে দিলাম এটাকে জাস্ট কালারটা এখান থেকে মডিফাই করবো এখান থেকে জাস্ট এটাকে জুম করে নেবো জুম করার পর এখান থেকে জাস্ট আমি ভিতরে যে কালারটা আছে এখান থেকে জাস্ট কালারটা আমি দিয়ে দিলাম এটাকে এখান থেকে তো তো এখান থেকে জাস্ট কালারটা আমি দিয়ে দিলাম এটাকে তো দেখতে পাচ্ছেন এখান থেকে যেটা আছে সেই কালারটা এখান থেকে আমি কালারটা কিন্তু চেঞ্জ করবো এখান থেকে যেটা আছে ওয়াটার ফ্লোটা এখানে জাস্ট হালকা জুম করে নিয়েছি জুম করার পর এখানে ব্রাশের সাইডে ছোটো করে নেব এখান থেকে জাস্ট আমি কিন্তু যে চারপাশে আছে চারপাশে কিন্তু আমি একটা জাস্ট ফ্লোর জায়গা যেটা আছে সেটা আমি কিন্তু মার্জ করে দিয়েছি ব্রাশে ব্রাশ করে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু নর্মাল কালারটা কীরকম ছিল আমি একবার দেখাবার চেষ্টা করব এটা জাস্ট কনভার্টে স্মার্ট অবজেক্ট করে দিলাম সো স্মার্ট অবজেক্ট করে দিলাম সো নর্ম আমার যে কালারটি ছিল আমি চেষ্টা করব জাস্ট আমার আমি হালকা জুম করে দেখাবার চেষ্টা করব এটা জাস্ট আমার নর্মাল যেটা ছিল সো দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে নর্মাল দেন আফটার দেন বিফোর আফটার দেন বিফোর সব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনার শিখতে পারবেন বা জানতে পারবেন চলুন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও কল বারবার প্র্যাকটিস করবেন যাতে নতুন কিছু শিখতে পারেন তোমরা বা আমরা কিছু শেখাতে পারি